রাজ্যজুড়ি কালী পূজাক আদরিবলৈ ব্যাপক প্রস্তুতি দেখা গৈছে। আর এই মুহূর্তত মই কলিয়াবৰৰ জখলা মন্দিৰ আজি কদমতলি কালী মন্দিৰত আছো আৰু মই দেখুৱাম কালী পূজা উপলক্ষে এনেদৰে প্রস্তুতি সম্পূর্ণ করা আছে। এনেদরে মন্দির যে কালী মন্দির কদমতলি এই কালী মন্দির এনেদরে সজাই পড়াই তোলা আছে আর কালী পূজাক লগে উখল মাখল পরিবেশ সৃষ্টি হয়েছে জখলা মন্দিরে কালী মন্দিরত, কিয়নো 1996 সনত স্থাপিত এই মন্দিরট বছর বছর ধরে পূজা অর্চনা চলি আছে। আর কালী পূজার এই দিনকটা বিশেষ কালী পূজার এই দিনকটা ইয়াত বিভিন্ন প্রান্তর ভক্ত রাইজর সমাগম হব। আর এই মুহূর্তে আমি দেখুয়াইছো এনেদরে ফুলরে সজাই তোলা আছে মন্দিরভাগ। আর এই মন্দিরের কিছু লোকবিশ্বাস আছে এই মন্দিরলৈ যিসকল লোক আহে ভক্তপ্রাণ রাইজ আহে তেওঁলোকে সেবা অর্চনা করে তেওঁলোকৰ মনোবাঞ্ছা পূর্ণ হয় বলে এক লোকবিশ্বাস আছে। আর সেই লোকবিশ্বাস অনুসরি প্রতিদিনে ইয়ালে বিভিন্ন ঠাই বিভিন্ন প্রান্তর বিভিন্ন ঠাই ভক্ত রাইজ ইয়ালৈ আহে যে এক লোকবিশ্বাস আছে তেওঁলোকৰ মনোবাঞ্ছা পূর্ণ হয়। তার লগতে কালী পূজাক লৈ এক উখল মাখল পরিবেশ এই মন্দিরভাগ এনেদরে সজাই পড়াই তোলা হয়েছে। যেহেতু কালী পূজা সমাগত আপনাদের মন্দির সজাই কেনে ধরনের প্রস্তুত খুব জোরদার চলি আছে আমার। হ্যাঁ, আর যাওয়া বছরও আমি করেছিল এনেকে, আর যাওয়া বছর তো মা আমি আপরূপি ইয়াত চাইছিল। হ্যাঁ, এই কথা মই আপনাদের অবগত করাই দিই যে যাওয়া বছর আমি কাম করে থাকা অবস্থাত, হ্যাঁ, রাতে আমার প্রায় 9:30 বাজিছিলে, 9:30 বাজাত যেটা আমি গোটেকিজনে কাম করেছিল এটা পাল্লা খোলা আসে। তো সেই সময়তে ধর যে ভিতর কোনোবা অহা যা করার নিচিনা আমি সাপ এটা দেখিল, সাহ এটা দেখিল যে কোনোবা অহা যা করে আছে। তেনেকাত মই লগর কেজনক কইছো আমি এটা কাম বন্ধ করে দিব লাগে, কাম করব না লাগে, হয়তো ইয়াত কারবার মানে ডিস্টার্ব হয়ে আছে নাকি। তো আমি কাম বন্ধ করে রাতে গলো। পিছদিনা আমি রাতেপা আহিছো, যেতিয়া দরজা খুলি চালো গোটেই সরু বাচ্চার মানে সরু ভরির সাপ পাইছিল। তো মানে আমাক বাবাই কলে যে মার ভরির সাপ আসলে, কিয় আমি ভিতর সুমাই নাই, রাতে আমি জাস্ট পাল্লাটো বন্ধ করেছিলাম, বাইরের পর তালা মারি, চাবি আমার হাততে আসলে, কাম কমপ্লিট হওয়া নাই কারণে আমি চাবিটো আমিই লৈ গৈছিলোঁ যে ৰাতিপুৱা সোনকালে আমি কামখিনি কৰি যাম। তো ৰাতিপুৱা সেইখিনি চাইছিলোঁ আমি। লোকবিশ্বাস আছে মন্দিৰত, মন্দিৰৰ প্ৰতি আৰু নিশ্চয়কৈ আমি মন্দিৰৰ ভিতৰলৈ সোমাই যাম আৰু পৰিৱেশ দেখুৱাম। এই মুহূৰ্তত এই যি জখলা মন্দিৰ কদমতলি কালী মন্দিৰৰ পৰিৱেশ দেখুৱাইছোঁ। আৰু যিহেতু ইয়াৰ মন্দিৰ সমিতিৰ লোক আছে আমি তেওঁলোকৰ পৰা মতামত ল'ম। এক জাগ্ৰত কালী মন্দিৰ বহু লোকৰ মনোবাঞ্ছা পূৰ্ণ হৈছে এই মন্দিৰলৈ আহি। যিহেতু মন্দিৰ পরিচালনা সমিতি এই বিষয়ববী আছে আপনার কাছে আইসো, এবার কেনেকা কালী পূজা গুলো বহু ধুনিয়া হয়ে আছে, যা বছর নিচিনাই হব। আমি প্রত্যেক বছর মাক এনেকা মুকুট সলাই দিও, এয়া মুকুট মার গহনা সলাও, মার কাপড় সলাও। আর প্রত্যেক বছরে মানুষে মানে বহুত মানুষে নিজের নিজের কাপড়টা ইয়াত দিয়ে যাতে মানে মাক পিন্ধাব পারো। এবার তো 3-4টা শাড়ি আহিছে, সেই কারণে সেই লাইনতে পিন্ধা হব। আর হয় বহুতর মনোবাংখা পুরাইছে, যদি লড়ি হওয়া নাই কাবার যদি 14 বছর বা তারপর ইহতে ইয়াতে যদি মনোবাংখা করে লড়ি হয় বিয়া ঠিক হয় কাবার বোলে কিবা এটা চাকরি লাগে বা কিবা লাগে ইহতে আহে, ইহতো মানসিক করে ইহতে চাকরি টাকরিও পাই যায়। মানে এনেকে করে করে এটা ভালেমান নবরাত্রি হয় যে 2 বছর নিজের নিজের ঘট বহায়। এবার 40টা ঘট আহিছে, এবার প্রথমবার ইমান ঘট আহিছে আর সবরে বোলে মনোবাংখা পুরা হয়েছে। মাজুলীর পৰা আহিছে সত্র অধিকারও আহিছে আর আপনার গুৱাহাটীৰ পৰা আহিছে, যোৰহাটৰ পৰা আহে, সব ফালৰ পৰাই আহে, আর তিনিচুকীয়া ফালৰ পৰা আহিছে, ডিব্ৰুগড়ৰ পৰা আহিছে। ডিব্ৰুগড়ৰ মানে 14 বছর হৈছিল, লৰা-ছোৱালী হোৱা নাই, ইহঁতৰ হৈছে বুলি কৈছে। এতিয়া তাৰপিছত ইহঁতে আহি পেলাই ইয়াতে ভোগ একভাগ দিয়ে, আর ভোগটো দি দিয়ে মানসিক কৰি যায় যাৰ যিটো মানে যাৰ মিনিষ্টাৰবিলাকো আহিছে ইয়াত। গৌৰৱ গগৈ আহিছে, আপনার কেশব মহন্ত আহিছে, ডিপ্লু আহিছে, সবে আহে যেতিয়াই যার যে মনোবাংখা থাকে কিনা এটা পাব কারণে, ইহতে এবার আহি পেলায় মনোবাংখা পুরা হয়ে যায়, ইহতে আহে ইয়াতে। আর নিশ্চয় এই যে মন্দির আমি দেখাইছো জখলা মন্দিৰ কদমতলি কালী মন্দির, এই মন্দিরলৈ আহিলে প্রতিজন ভক্তর মনোবাঞ্ছা পূর্ণ হয়। যিনি মনের বাঞ্ছালৈ এই মন্দিরলৈ সেবা আগবাইছে, পূজা অর্চনা করেছে, সেই সকল ব্যক্তির মনোবাঞ্ছা পূর্ণ হয়। আর রাইজের ভিন্ন প্রান্তর ভক্ত দর্শনার্থী ইয়ালৈ আহে, নিজের মনের ইচ্ছালৈ ইয়াত পূজা অর্চনা করে আর মনোবাঞ্ছা পূর্ণ হয় বলে লোকবিশ্বাস আছে। আর এই লোকবিশ্বাস অনুসরি এই মন্দিরত পূজা অর্চনা বছর বছর ধরে চলি আছে। আর এইবারও কালী পূজাক লৈ এক উখল মাখল পরিবেশ। আর এনেদরে দেখা গৈছে কালী পূজার এই উপলক্ষে বা পাক মুহূর্তত এনেদরে এটা মন্দিরভাগ সজাই পড়াই তোলা আছে। আর লোকবিশ্বাস অনুসরি এই মন্দিরলৈ যিসকল ভক্ত দর্শনে তেওঁলোকৰ মনোবাঞ্ছা পূর্ণ হয় বলে ইতিমধ্যে ভক্তসকলে জানিবলৈ দিছে। আর এতিয়া এই কালী পূজার পার্কখনত এতিয়া সজাই পড়াই তোলা হৈছে কলিয়াবৰ জখলা মন্দিৰ কদমতলি এই কালী মন্দির। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড।
গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 আপ।